ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল দুই মাস পদ্মা মেঘনা নদীতে দেশের ছটি অভয়াশ্রমে চলছে জাটকা রক্ষা অভিযান। তার মধ্যে বরিশালের মাছ বাজার বড় বড় ইলিশে সয়লাভ। শ্রাবণ ও ভাদ্র মাসকে ইলিশের ভরা মৌসুম বলা হলেও এবার শীতের শেষ দিকেও ধরা পড়ছে প্রচুর ইলিশ। অসময়ে বাজারে ইলিশের সরবরাহে খুশি খুচরা বিক্রেতারা, তবে ক্রেতাদের অভিযোগ দাম চড়া। বরিশালের ইলিশের যে বর্তমান যে দাম, এটা আসলে ক্রয় ক্ষমতার বাইরেই বলা যায়। মাছের দামটা সব জায়গায় যাতে সম্পরিমাণ থেকে সিন্ডিকেটের কারণে বৃদ্ধি না পায়। পাইকারি বাজারে স্যার মাছের দাম কম, কিন্তু খুচরা বাজারে সিন্ডিকেটের মাছের দামটা একটু বেশি। অভয়াশ্রমে নিষেধাজ্ঞা শেষে আরো বেশি ইলিশ বাজারে আসবে বলে আশা পাইকারি ব্যবসায়ীদের। যে নদীগুলো অভিযান নাই সেই অঞ্চলে ইলিশগুলো আসতেছে, আসার কারণে সেই ইলিশটা আমাদের মোকামে আসতেছে এবং মোটামুটি দামও অনেক কমে বিক্রি হইতেছে। আর মৎস্য বিভাগ বলছে ইলিশ রক্ষা কার্যক্রম সফল হওয়ায় উৎপাদন বেড়েছে। সরকার যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করে এগুলো সঠিক বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে জনগণের যে সচেতনতা সৃষ্টি এবং জনগণের যে আমাদের প্রতি সহযোগিতা, সব কিছু মিলিয়ে আমরা এই কার্যক্রমগুলোকে খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। 1.5 কেজি ওজনের প্রতিমণ ইলিশের দাম 56,000 টাকা, 1 কেজি 200 গ্রাম 48,000 টাকা ও 1 কেজি ওজনের মাছ 42,000 টাকায় বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।